বিরোধী ঐক্যর ধর্ম পালন করক ভূপেন বরাই শোণিতপুর আর ডিব্রুগড় এড়ি দিয়ক কংগ্রেসে আপর রাজ্যিক সভাপতি ভবেন চৌধুরীর শেষ সকিয়নি যদি শোণিতপুর ডিব্রুগড় এড়ি নিদিয়ে তেন্তে আপ হয়ে পড়ব কংগ্রেসের বাবে ভয়ঙ্কর প্রত্যাহ্বান যদি সচাকে কংগ্রেস দলের মনত চিন্তা আছে যে আমি বিজেপি ঘুরাব লাগে বিরোধী ঐক্যমঞ্চ অন্যান্য দলের কোনো কনফ্লিক্ট নাই তেতিয়া প্রার্থিত্ব প্রত্যাহার করে জনাই দিয়ক ঘোষণা করক যে আমি বিজেপিক পরাভূত কারণে আমি ষোলটা দলে একেলগে আমি একেলগে আমি ইলেকশন খেলিম আর খেলবলে গিয়ে আছো তেতিয়াহলে রাইজে বিরোধী ঐক্যমঞ্চর প্রার্থী সকল আগুয়াই লোক আর ডেফিনেটলি একেবারে নাই বলে পাঁচখন পাঁচ ছখন আসনত বিজয়ী হব বিরোধী ঐক্যমঞ্চ বিরোধী ঐক্যর ধর্ম পালন করলে আপে আন আটাইবুর সমষ্টিত পূর্ণ সহযোগ আগবাব তেতিয়াও কংগ্রেসে চারি পাঁচখন আসন পালেহেতেন কিন্তু ফলাফল বেয়া হলে দায়ী হব ভূপেন বরাই এই মন্তব্য ভবেন চৌধুরীর কংগ্রেস দলের দলের প্রার্থীয়ে যদি আমার দলের বিরুদ্ধে থাকা ঠাইত যদি প্রতিদ্বন্দ্বিতা করে তেওঁলোকৰ দলে তৃতীয় বৈচনের তলত যাবগে আমি আমার কবলে রাস্তা না থাকিব আমি কেনেকে কোন হতে কম যে আপনার এই কথা কবলে দিগদারি হব সেই কথাটকে বারে বারে কয়ে আছে যদি বাকি কেখন আসনত সমর্থন লাগে এই দুখন আসনত প্রার্থিত্ব প্রত্যাহার করে আমার সমর্থন দিব লাগবে ইফালে কংগ্রেসের গাদ্দারি সহিব পৰা নাই আপর আন আন নেতায়ও কংগ্রেসক লৈ ক্ষোভিত আপর নেতাকর্মীয়ে এতিয়াও ঠায়ে ঠায়ে উজাড়িছে বিষুদগাৰ আপর আসলতে কি বলে কম বিশ্বাসঘাতকতা করলে আর ভবিষ্যতলে হয়তো আপর আর কোনোদিনেই এলায়েন্স নহব পারে এটা আমি উপজাসি রজনীলা তিৰ্কীক আমি ফিল্ডত সহায় করবলে আগবাড়ি নাযাও তেও যদি আমাক বিচারে তেতিয়া আমি নাও নকো পিছে কংগ্রেসের বিধায়িনী দলের দলপতি দেবব্রত শইকীয়ার আহ্বান মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনটিকে অপেক্ষা কর এটা আছে আমার সভাপতি কালি কৈছে যে আমি নমিনেশন উইড্র দিনটলৈকে ঐক্যমঞ্চ যাতে একত্রিত হয়ে থাকি পড়ার চেষ্টা করি রাজনীতি হয়তো মূর ফলাব কি ঠিক ধৈর্যর ফল মিঠা হবও তো পারে নিউজ ডেস্ক নিউজ 18 অসম নর্থ ইস্ট